জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি মেলা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই কৃষি মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে শুরু হলো তিন দিনব্যাপী কৃষি মেলা। এই মেলা উপলক্ষে এদিন ময়নাগুড়িতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণ ময়নাগুড়ি কিষাণ মান্ডি থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মোষের গাড়িতে চেপে এই শোভাযাত্রায় অংশ নেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই কৃষি মেলার শুভ উদ্বোধন করেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এই কৃষি মেলায় ময়নাগুড়ি ব্লকের 16টি অঞ্চল যুক্ত হয়, প্রচুর লোকের সমাগম দেখা যায়। এই কৃষি মেলাকে ঘিরে এদিনের এই অনুষ্ঠানে লোকের লোকারণ্য ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে কৃষকেরা বিভিন্ন শাক সবজি, ধান, চাল, গম ও বিভিন্ন রকমের স্টল নিয়ে বসে। এদিনকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিমলেন্দু চৌধুরী, রামমশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের কো-অর্ডিনেটর বিপ্লব দাস, ময়নাগুড়ির বিডিও ফেন্টু শেরপা সহ অন্যান্যরা। জানা যায় এই মেলা চলবে 17ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান ও কৃষকদের নিয়ে কৃষি বিষয়ে প্রশিক্ষণ শিবিরের প্রতিযোগিতা বিষয়ক অনুষ্ঠান। বন্ধুদের প্রশিক্ষণ দিয়ে, উন্নত প্রযুক্তি দিয়ে তাদেরকে সমৃদ্ধশালী করে অল্প খরচে, এক কথায় অল্প খরচে কি করে আরো বেশি উপার্জন করা যায়। এই যে আপনারা দেখলেন কৃষি মেলা, কিন্তু কৃষি মেলার সঙ্গে এখানে অনেকগুলো দপ্তর জড়িয়ে আছে। দেখবেন আপনারা এই আমাদের আমন্ত্রণ কার্ডের মধ্যে আছে কৃষি মেলার সঙ্গে যুক্ত আছে মাটি, কৃষি, উদ্যান পালন, খাদ্য, মৎস্য, কৃষি বিপণন, সমবায় এবং প্রাণী সম্পদ উন্নয়ন। এতগুলো দপ্তরকে একসঙ্গে মিলে করেছে, কারণটা কি? দুই একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। এই যে আমরা যারা কৃষিকাজ করি, ধরেন আমাদের অনেকেরই নিচা জমি আছে, একটু দোলা জমি যেটাকে বলি, মানে আমরা দেশি ভাষায় যেটা কই আমার দোলা জমি, নিচা জমি, সেখানে আমরা ধান গাড়ি। এখানে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে আলটা একটু উঁচা দিয়ে, যেখানে আমাদের সরকার আমাদের, আমি বলবো সেটাও বলবো, আমাদের বিভিন্ন দপ্তর সেচ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে, কারণ আমারও নিজের দিঘি আছে, আমিও দিঘির পাশে একটা নিচা জায়গার সঙ্গে আবদ্ধ করে রেখেছি, সেখানে 3 মাসের মধ্যে চায়না পুটি করতে পারি। আরও অন্যান্য আপনার মৎস্য দপ্তরের আধিকারিকরা আছে, এনাদের কাছে আলোচনা করে নেবেন। রোয়ার সঙ্গে সঙ্গে, মানে ধান গাড়ার সঙ্গে সঙ্গে 3 মাসের মধ্যে আমি বাড়তি উপার্জন করতে পারব। এই যে কৃষি মেলার সঙ্গে আরও সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে চাষাবাদ, এই প্রযুক্তিগুলো আমাদের এই কৃষি মেলার থেকে আমরা সেগুলো আমরা বুঝতে পারব, শিখতে পারব হাতে কলমে। এই জন্য কৃষি মেলার তাৎপর্য অপরিসীম। আজকে আপনারা সবাই জানেন, এই যে একটু আগে আমি নিজে গর্ববোধ করছি, প্রথম যখন আসলাম এসেই নামলাম, আমাকে মোষের গাড়ি করে আপনাদের টোটাল ময়নাগুড়ির যে মেইন রাস্তাটা সেখানে ঘোরালেন। আমি ওখানে বসে বসে চিন্তা করছি, আরে 30 বছর আগে আমি নিজে গরুর গাড়ি বা মোষের গাড়ি চালা ওই পাট নিয়ে আসতাম, ধান নিয়ে আসতাম, আর আজকে 30 বছর পর এই যে স্মৃতিচারণ করছি আমি, 30 বছর আমাদের ঐতিহ্যটাকে আরো তুলে আনার জন্য ময়নাগুড়ি, আমাদের এখানে যারা উদ্যোক্তা আছে কৃষি দপ্তরে কৃষি মেলা, আমাকে আবার মোষের গাড়িতে তুল, ওখানে বসে বসে আমি কিন্তু ওইটাই চিন্তা করছি। হিমালয়ান অপটিক্স, আই কেয়ার অ্যান্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং,
हर तरीके की पावर ग्लासेस, ब्रांडेड चश्मा और हर तरीके की स्टाइलिश सनग्लासेस उपलब्ध है। तो आज ही आइए हिमालयन ऑप्टिक्स, हनुमान मंदिर रोड, जयगांव। कॉन्टेक्ट नंबर 03566265101। किचन गैलरी, एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, ग्लास कॉर्नर, MG रोड, जयगांव।